কালের বিবর্তন ও নাগরিক কর্মব্যস্ততার ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি পিঠা। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই উৎসব মুখর পরিবেশে চলছে জাতীয় পিঠা উৎসব 1430। গত 31 জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে এই উৎসব, যা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এই উৎসবে স্থান পেয়েছে 50টি স্টল। স্টলগুলোতে দেখা যায় বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা। এগুলোতে মিলবে পার্বত্য এলাকা থেকে শুরু করে নগরে বিভিন্ন ধরনের আদি পিঠার স্বাদ। বাহারি পিঠার মাঝে রয়েছে মালপোয়া, দুধপুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, লবঙ্গ লতিকা পিঠা সহ আদিবাসীদের কলাপাতার পিঠা, কালো বিন্নি চালের পায়েস, চালের ছোট রুটির সাথে পুর সবজি, ছিটা পিঠা সহ নানা ধরনের আদি পিঠা। এই উৎসবটা করাতে আমরা এর কাছাকাছি আসতে পেরেছি, আর খাওয়া দাওয়ার আয়োজন এখানে খুবই সুন্দর। যেমন হাঁসের মাংস পিঠা তো আছেই, মিষ্টি অ্যাভয়েড করলে নোনতা জিনিস আছে, সব কিছু মিলে খুবই সুন্দর একটা পরিবেশ। বেশ একটা গ্রাম বাংলার ফিল পাচ্ছি, ওরকমই কুড়ে ঘর করা, নানা ধরনের পিঠা। অ্যান্ড ইউজুয়ালি মিষ্টি থেকে ঝাল পিঠা প্রেফারেন্স অলওয়েজ বেশি, ভালো লাগে বেশি। তো সেই ক্ষেত্রে ভ্যারাইটিস টাইপের ফুড সাইড বাই সাইড, আরও অনেক পিঠা বাদও যে বাকি ধরনের জিনিসগুলো আছে, সত্যিই খুব ভালো লাগছে। নকশি পিঠা খেলাম, কুলফি খেলাম, এখন বসে আছি এখানে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা এনজয় করার জন্য। শীতের শেষ প্রহরে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ যেন মৌ মৌ করছে পিঠাপুলির ঘ্রাণে। এছাড়াও বিনোদনের ব্যবস্থা হিসেবে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা, এবং শিশুদের জন্য রয়েছে বিশেষ খেলার স্থান। পিঠা উৎসবে এসেছি, আমি তুলি পিঠা খেয়েছি, পাটিসাপটা খেয়েছি, তারপর আর ডিম পিঠা খেয়েছি। উৎসবে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনাও। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে পরিবেশিত হচ্ছে লোকসঙ্গীতানুষ্ঠান, একক ও দলীয় সঙ্গীত।